আপনাদের আইফোন আর আইক্লাউড স্টোরেজ অল্প সময়ে ফুল হয়ে যায়, বিশেষ করে যারা কম স্টোরেজ ভেরিয়েন্টের আইফোন ব্যবহার করেন, লাইক 16 জিবি, 32 জিবি বা 64 জিবি। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা আপনাদের আইফোন আর আইক্লাউড স্টোরেজ ফ্রি করবেন। আইফোন থেকে সেটিংসে চলে যাবেন এবং আপনাদের অ্যাপেল আইডির উপরে ক্লিক করে দিবেন, তারপর আইক্লাউডে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা ফটোস এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এই অপশনটি যদি আপনাদের ফোনে চালু করে থাকে তাহলে আপনারা এখান থেকে বন্ধ করে দিবেন। এতে করে আপনার ফোনের ফটোস অ্যাপ্লিকেশনে যে ফটো ভিডিওগুলো আছে সেইগুলো আইক্লাউড স্টোরেজে অটোমেটিক্যালি সেভ হবে না, যার ফলে আপনার ফোনের আইক্লাউড স্টোরেজ অল্প সময়ে ফুল হবে না। এবং অলরেডি আপনার ফোনের আইক্লাউড স্টোরেজে সেভ হওয়া ফটো ভিডিওগুলোর মধ্য থেকে অপ্রয়োজনীয় ফটো ভিডিওগুলো ডিলিট করার জন্য আপনারা চলে যাবেন ফাইল অ্যাপ্লিকেশনে। দেন নিচের দিক থেকে আপনারা ব্রাউজে ক্লিক করবেন, তারপর আপনারা এখান থেকে আইক্লাউড ড্রাইভে ক্লিক করে দিবেন। আইক্লাউড ড্রাইভে আসার পর যত অপ্রয়োজনীয় ফটো ভিডিওগুলো আছে তা আপনারা উপরের দিকে থ্রি ডটে ক্লিক করে সিলেক্ট করে নেবেন এবং নিচের দিক থেকে আপনারা ডিলেট আইকনে ক্লিক করে ডিলেট করে দিবেন। তো আইক্লাউড ড্রাইভ থেকে ডিলেট করে দেওয়ার পরেও সেই ফটো ভিডিওগুলো কিন্তু আপনার ফোনে থেকেই যায়। তো আপনারা এখান থেকে ব্যাক করবেন, এগেন আপনারা ব্যাক করবেন, তারপর নিচের দিকে আপনারা একটি অপশন দেখতে পারতেছেন রিসেন্টলি ডিলেটেড, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। দেন আপনারা দেখতে পারবেন আপনারা এইমাত্র আইক্লাউড ড্রাইভ থেকে যে ফটো ভিডিওগুলো ডিলেট করেছেন তার সবই এখানে আছে। তো এখান থেকে আপনারা উপরের দিকে থাকা থ্রি ডটে ক্লিক করবেন, দেন সিলেক্ট অলে ক্লিক করে দিবেন, তারপর নিচের দিক থেকে আপনারা ডিলেট অলে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট।